হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কথা বলবো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। 9টি ক্যাটাগরিতে 17 জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কোন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো। তো চলুন জেনে আসি। আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নম্বর 1 পদের নাম হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন ও অর্থ। বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। গ্রেড হচ্ছে 9। এই পদে নিয়োগ দেবে একজন। প্রয়োজনীয় যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসন বা বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনের একের অধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কর্মী নম্বর 2 পদের নাম হচ্ছে সহকারী পরিচালক অভিযোগ ও তদন্ত। বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। বেতন গ্রেড 9। এই পদে নিয়োগ হবে 3 জন। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কর্মী নম্বর 3 সহকারী পরিচালক সমাজসেবা এবং কাউন্সিলিং এ নিয়োগ দেওয়া হবে। 9ম গ্রেডে 1 জন। প্রয়োজনীয় যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সামাজিক বিজ্ঞান বা মনোবিজ্ঞান বা সমাজ কল্যাণ বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এবং শিক্ষা জীবনের একের অধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কর্মী নম্বর 4 সহকারী পরিচালক প্রশিক্ষণে নিয়োগ দেওয়া হবে। 9ম গ্রেডে 1 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বা সমাজবিজ্ঞান বা সমাজ কল্যাণ বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সহকারী পরিচালক তথ্য প্রযুক্তি নিয়োগ দেওয়া হবে। কর্মী নম্বর 5-এ 9ম গ্রেডে 1 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান, তড়িৎ প্রকৌশল, পদার্থ বিজ্ঞান, গণিত বা প্রশিক্ষণ বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি, অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, সফটওয়্যার হার্ডওয়্যার বিষয়ে দক্ষতা, শিক্ষা জীবনের একের অধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএতে গ্রহণযোগ্য নয়। সহকারী পরিচালক গবেষণা নিয়োগ দেওয়া হবে। 9ম গ্রেডে 1 জন। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কর্মী নম্বর 7-এ নিয়োগ দেওয়া হবে। সহকারী পরিচালক আইন 9ম গ্রেডে 1 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে আইন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে 9ম গ্রেডে 7 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং কর্মী নম্বর 9-এ নিয়োগ দেওয়া হবে জনসংযোগ কর্মকর্তা 1 জন। বেতন গ্রেড 9। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, মিডিয়া স্টাডিজ বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারীর বয়স 30/4/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ 30 বছর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যার প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য। বয়স পূরণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। যারা চাকরিরত সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আছেন তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে মৌখিক পরীক্ষার সময়। নিম্ন প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময় ক থেকে ম জ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এই যে ক থেকে জ পর্যন্ত যে কাগজপত্রগুলো দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটার একটা ফটোকপি এবং মূল কপি আপনাদেরকে দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনপত্রে উল্লেখ করতে হবে। সকল পদের জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত MCQ লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। MCQ লিখিত মৌখিক তারিখ ও সময় SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশ বোর্ড ওয়েবসাইট nhrc.org.bd তে প্রকাশ করা হবে। MCQ লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআরএ প্রদান করা হবে না।
বিজ্ঞপ্তিটিতে জাতীয় মানবাধিকার কমিশন নোটিশ বোর্ড ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 10/5/2023 তারিখ সকাল 10টা, এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30/5/2023 তারিখ বিকেল 5টা পর্যন্ত। আর উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে কিন্তু এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টা SMS করে গণিত পদের ক্ষেত্রে আবেদন ফি 600 টাকা, টেলিটকের ছাড়বিদ চার্জ 67 টাকা সহ মোট 667 টাকা অনেকদিন 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুটা পদ্ধতি অনুসরণ করে খুব সহজে আপনারা এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন, এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে দুটো কাজটি সম্পন্ন করলে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। নারায়ণ চন্দ্র সরকার সচিব, যুগ্ম সচিব ও সদস্য সচিব, প্রথম শ্রেণীর কর্মচারী নিয়োগ বাছাই কমিটি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এ ছিল জাতীয় মানবাধিকার কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 9টি ক্যাটাগরিতে 17 জনকে নিয়োগ দিচ্ছে নবম গ্রেডের সবগুলা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর, দীর্ঘায়ু জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।